নমস্কার, আমি সোমা। আজ আমি লিলিয়ামের পরিচর্যা নিয়ে কথা বলবো আপনাদের সাথে। লিলিয়াম দেখতে খুবই সুন্দর, অনেক রঙের হয়। আমার বাগানেও বেশ কয়েক রঙের লাগিয়েছি, লালও লাগিয়েছি, কিন্তু সেগুলো এখন সবে কুঁড়িতে পরিণত হয়েছে, ফুল এখনো ফোটেনি। হলদে দু একটা গাছে অলরেডি ফুটেই গেছে। লিলিয়াম লাগানো কিন্তু খুবই সহজ, মাটিটা সুন্দরভাবে তৈরি করতে হয়। কোকোপিট, গার্ডেন সয়েল, তার সাথে কিছু জৈব সার একসাথে মিশিয়ে আমি মাটি তৈরি করেছিলাম। তারপরে বাল্ব কিনে এনে সেই বাল্বগুলো মাটির মধ্যে লাগিয়ে সুন্দরভাবে রোদে রেখেছিলাম, যেখানে আলো, জল, হাওয়া তিনটেই সুন্দরভাবে পায়। তারপর আস্তে আস্তে গাছ বড় হলো এবং কুঁড়িতে পরিণত হলো। বেশ কিছুদিন ছাড়া ছাড়া যদি সামান্য নিমল স্প্রে করা যায়, তাহলে গাছের পক্ষে কিন্তু খুব ভালো। খেয়াল রাখতে হবে যাতে গাছের গোড়ায় জল না জমে যায়, সুন্দরভাবে আলো পায়, সূর্যের আলো যেন সারাদিনে অনেকক্ষণ পায়, তাহলে ফুলগুলো কিন্তু বেশ ভালো থাকবে। আর সারটা খুব সুন্দরভাবে পরিমাণ মতো দিতে হবে, একটা টবে কটা বাল্ব লাগিয়েছেন তারপরে নির্ভর করবে। আমি এক একটা টবে দুটো করে বাল্ব লাগিয়েছি, যেহেতু এটা 10 ইঞ্চি টব। আপনারা 8 ইঞ্চি টবেও এক একটা বাল্ব লাগাতে পারেন, তাতে সারটা আপনাকে সেই পরিমাণে দিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে সারের পরিমাণ বেশি না হয়ে যায়, তাহলে কিন্তু গাছের পক্ষে ভীষণ ক্ষতিকর এবং তাতে গাছ জ্বলে যেতে পারে। ফুলটা ফোটার পরে বেশ কয়েকদিন থাকে। যদি দেখেন ফুল ফোটার পরে বৃষ্টি হবে বা বৃষ্টি হওয়ার চান্স আছে, তাহলে কিন্তু অতি অবশ্যই টবটা আপনি শেডে সরিয়ে নেবেন, না হলে কিন্তু ফুলটা বেশি দিন থাকবে না, পাপড়িগুলো খসে যাবে। মাঝে মাঝে পুরো গাছটাকে স্নান করিয়ে দেবেন জল দিয়ে, তাতে দেখবেন গাছটা খুব ফ্রেশ এবং সতেজ থাকবে এবং পোকামাকড় হওয়ার চান্স ভীষণ কম থাকবে। আমি আমার ছাদ বাগানে যে লিলিয়াম হয়েছে তাতে কিন্তু এইটুকুই যত্ন করেছি, আর কিছুই করিনি, তা সত্ত্বেও কিন্তু আমার ফুলগুলো বেশ ভালোই হয়েছে। হ্যাঁ, এটা বলতে পারেন সেই ছোট্ট বাল্ব থেকে ফুল হওয়া অবধি ছোট বাচ্চার মতো আগলে রেখে ভালোবেসে বড় করেছি, তার বেশি কিন্তু কিছুই না, তাতেই এরা কিন্তু আমার বাগান আলো করে ফুটেছে। অন্য রঙের লিলিয়ামের কুঁড়িও এখন বড় হচ্ছে, সেগুলো কী রঙের ফুটবে আমি এখনও বুঝতে পারছি না, হলে আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আপনারাও কিন্তু লিলিয়াম লাগাবেন, খুবই সহজ। কেমন লাগলো অতি অবশ্যই জানাবেন। আজকের মতো শেষ করছি, নমস্কার।